আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই চিনতে পেরেছেন এই বিশ্বজয়ী হাফেজকে, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই হাফেজের বিশ্বজয় করার ঘটনাগুলো। তার নাম তাকরিম। তিনি বারবার বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম অর্জন করেছে। গত কয়েকবারের মতো এবারও তিনি পবিয়ে রমাদান মাসে 26তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় 30,000 প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করে। তাকরিমের বিশ্বজয়ে বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার এই জয়ের জন্য বাংলাদেশি ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী সহ অসংখ্য ব্যক্তিবর্গ স্ট্যাটাসে অভিনন্দন জ্ঞাপন করেন। বন্ধুরা, আমরা আজকে জানব কে এই বিশ্বজয়ী হাফেজ তাকরিম, কোথায় বা তাহার বাড়ি, কি তার পরিচয় এবং কতবার বিশ্বের দরবারে পুরস্কার লাভ করেছে এই হাফেজ। আর আমরা আরও জানব হাফেজ তাকরিম প্রথম স্থান অধিকার করে কত টাকা পেয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ হোসাইন হাজিব। তাহলে চলুন শুরু করি। তার নাম সোলেহ আহমেদ তাকরিম। মাত্র 9.5 বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন। বর্তমানে তিনি মিরপুরের মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা মাদ্রাসায় পড়াশোনা করছেন। তাকরিম 2008 সালের 21 ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলাধীন যমুনা নদীর দুর্গম চর অঞ্চল শৈলজনা ইউনিয়নের উমারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে যমুনার করালগ্রাসে নদী ভাঙ্গানে ভিটামাটি তলিয়ে যাবার পর স্থানান্তরিত হয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামে নতুন ঠিকানায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাহার বাবা হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্রাসার শিক্ষক। তিনি সাভারের একটি সুনামধন্য মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এবং তাহার মাতা একজন গৃহিণী। তিনি মাত্র 9.5 বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন। বর্তমানে তিনি মিরপুরের মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা মাদ্রাসায় পড়াশোনা করছেন। এবারে আমরা জানব তাকরিম কতবার বিশ্বের দরবারে পুরস্কার লাভ করে। 26তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় 30,000 প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন, বাংলাদেশ, ফেব্রুয়ারি 2023। 28তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন, ইরান, মার্চ 2023। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 7ম স্থান অর্জন, লিবিয়া, মে 2022। পবিত্র কোরআনের আলো বিজয়ী, বাংলাদেশ 2020। 42তম কিন আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 3 জো স্থান অর্জন, সৌদি আরব, সেপ্টেম্বর 2022। 2022 সালে সৌদিতে তৃতীয় হওয়াকে কেন্দ্র করে তাকে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো হাফেজকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হয়। সৌদি দূতাবাস ও রাষ্ট্রদূত থেকেও শুভেচ্ছা অভ্যর্থনায় ভূষিত হন তাকরিম। 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 2022 এর প্রথম স্থান অধিকার করেন, দুবাই, 4 এপ্রিল 2022। তো বন্ধুরা, সবাই এই সোলেহ আহমদ তাকরিমের জন্য দোয়া করবেন, সে যেন বিশ্বের বুকে আমাদের বাংলা সুনাম অর্জন করতে পারে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে